নমস্কার ইউটিউবের শ্রোতা ও দর্শক বন্ধুরা, অদিতির একটি ছোট্ট নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত। বসন্তকাল এখানে এই মার্চ মাসের শেষাশেষি থেকে শুরু হয় আর এপ্রিল মে মাসের কিছুটাও চলে। আমাদের দেশে যেমনি বসন্তের সূচনা হয় হোলি বা বসন্ত উৎসব দিয়ে, তেমনি এখানেও ইস্টার খুব বড় করে লোকেরা মানে। যারা খ্রিস্ট ধর্মে বা খ্রিশ্চান ধর্মে বিশ্বাসী মানুষ তাদের কাছে একটি বড় উৎসব। আর এখানে বহু মানুষজন আছে যারা ধর্মে বিশ্বাসী নয় কিন্তু তারা ইস্টার খুব বড় করে পালন করে, কারণ ইস্টারকে মানুষ এখানে বসন্তের সূচনা আর পুনর্জন্ম হিসেবে মেনে চলে। বহু শত বছরের পুরনো গল্পে বলে ইস্টার বানি লোকের বাড়িতে ইস্টারের ডিম নিয়ে আসে। ডিমটি আসল একটি সিম্বল ফর কামিং অফ স্প্রিং, নতুন বসন্ত, পুনর্জন্ম, তার একটি সূচনা। বাচ্চাদের এই সময় খুবই আনন্দ। তাদের কাজ হলো খুঁজে বার করা ইস্টারের উইকেন্ডে ইস্টার বানি কোথায় কি লুকিয়েছে। তাদের জন্য সবসময় কোথাও না কোথাও কোনো ঝোপে ঝাড়ে কোনো একটি সারপ্রাইজ রাখা থাকে। তাদের কাজ হলো সেটি খুঁজে বার করা। চার দিনের লম্বা ছুটিটা বেশ ভালোই লাগে, তবে ওয়েদারটা মাঝে মধ্যে আবার কালো হয়, বৃষ্টি পড়ে, হঠাৎ করে ঠান্ডা হয়, আবার রোদ ওঠে। বসন্তকালটা মেঘ আর রোদের খেলার মাঝে চলে, কিন্তু মনে আনন্দ থাকে যে গরমকাল আসছে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। নমস্কার।